অঞ্চলের অনুষ্ঠান থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আজকে দক্ষিণ হাইলাকান্দির এই প্রত্যন্ত অঞ্চলে থেকে দক্ষিণ হাইলাকান্দিতে যারা আমার শিক্ষক হিসেবে ভাবি নিজেকে আমাদেরকে গর্বিত করেছে। আজকে এই মঞ্চে উপস্থিত সবাইকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েছি আমার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ স্যার। আজকের এই যে সংবর্ধনা সভা, এটি কিসের জন্য? এই যে প্রশংসাপত্র, এই যে পুরস্কার, এটা সাংস্কৃতিক পুরস্কার। এই প্রত্যন্ত অঞ্চল যেখানে ভালো রাস্তাঘাট নেই, উন্নয়ন নেই, সঠিক পরিবেশ নেই, সেখানে লড়াই করে তোমরা যে বিজয় হাসিল করেছ তার জন্য আজকে এই পুরস্কার। এই পুরস্কার অনুষ্ঠানটি করার জন্য আজকে এই ফাউন্ডেশন তথা আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আই ফিল প্রাউড টু প্লে ইন দিস হাউস থ্রি অফ মাই স্টুডেন্টস অলসো গট দ্য অপরচুনিটি টু টেক এভারেস্ট। আমার তিনজন ছাত্রী সাদিকা, মাইমুনা এবং নাজমিন প্রথম যখন ফার্স্ট ইয়ারে আমি জয়নাল কলেজদার কলেজে জুনিয়র কলেজে ওদের ক্লাস নিতে গিয়েছিলাম, আমার তো শিক্ষক স্যার বলেছেন মানুষ করার কারিগর আমরা সঠিকভাবে চিনতে পারি। তখন আমি ওদেরকে বলেছিলাম, সাদিকা বলেছিলাম না, বলেছিলাম যে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমরা এক পুরস্কার পাবে, মূল্য পাবে। আজকে পুরস্কার পাবে যারা ফার্স্ট ডিভিশন এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আরো এগিয়ে যাও। যারা সেকেন্ড ডিভিশন এসেছে দ্যাট মিন্স ইউ হ্যাভ ইউ হ্যাভ গট এ সিগন্যাল দ্যাট ইউ হ্যাভ ফুল এফিসিয়েন্সি, তোমাদের কাছে সেই সব কিছু আছে যার জন্য তোমরা আরো ভালো ভবিষ্যতে পড়তে পারবে, তোমরা আরো এফোর্ট দাও। আর যারা পাস করেছে তাদের কাছে তো আরো বেশি চ্যালেঞ্জ যে গ্রামটাকে উপরে নিয়ে যাবে। অনেক ভাই কি ফার্স্ট ডিভিশন প্রথম পায়, হায়ার সেকেন্ডারিতে যাওয়ার পর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, পোস্ট গ্রেজুয়েট তাদের দেওয়া হয়। তো সেটা ঠিক না, তোমরা নিচে থেকে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো আরো উপরে যাও, সেকেন্ড ডিভিশন যারা পেয়েছো আরো উপরে যাওয়ার চেষ্টা করো, আর যারা থার্ড ডিভিশন পেয়েছো একটুকু হওয়ার চিন্তা নেই, কোনো কারণ নেই, তোমরা আরো ভালোভাবে পড়াশোনা করো তাহলে আরো উপরে যেতে পারবে। এখানে তোমাদের এই সাহসিকতার পেছনে, আজকের এই সফলতার পেছনে আমি মনে করি আমাদের এই অঞ্চলের ইনস্টিটিউশনগুলো খুব দায়ী, মানে দায়িত্ব নিয়ে কাজ করেছে। যে কাজগুলো সরকারি প্রতিষ্ঠানের করা উচিত ছিল সেগুলো আমাদের এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো করে দেখেছে, এবং সরকারি প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করেছে সেই সব টিচাররাও রাত দিন এক করেছেন। আমি গত কিছুদিন পূর্বে কারিগরি হাই স্কুলে গিয়েছিলাম, আমাদের প্রধান শিক্ষক সেখানে সম্প্রসারের সাথে কথা হয়েছে কিন্তু আমাদের স্যারকে পাইনি, এনআরসি ডিউটি। তো সবাইকে এনআরসি ডিউটি, এই ডিউটি, সেই ডিউটি, কোনো কিছু হলেই ইলেকশন হবে স্যারদেরকে নিয়ে নেয়। তারপরও যেভাবে ওনারা সঠিক টাইম দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন তার জন্য আমাদের ধন্যবাদ। বারবার আমি যেখানে যে খাবার করেছি আমি বেশিরভাগ স্টুডেন্টকে